সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে ময়মনসিংহ তিন আসনে, সেখানে আছেন সহকর্মী হিমেল মাহবুব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আসছে গৌরীপুরে, এটি ময়মনসিংহ তিন আসন। আমাদের সাথে অতিথি হিসাবে আছে জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ হাসান উনু, কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাই, আপনি তো জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, এই জেলার সাংগঠনিক কার্যক্রম কিভাবে চলছে, সব কমিটি আছে কিনা? দীর্ঘদিন দল আমাদের বিরোধী দলে থাকার পরে, সরকারে আসার পরে দীর্ঘদিন কমিটি হয় নাই। লাস্ট আমাদের চার পাঁচ মাস যাবৎ আমাদের বিভিন্ন উপজেলাগুলোর সম্মেলন সংগঠিত হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে কোনো কোনো কমিটি 18 বছর, 14 বছর, 12 বছর এরকম পরে কমিটিগুলো হয়েছে, ম্যাক্সিমাম কমিটিগুলো 18 বছর। এই সদ্য মানে এগুলো সাংগঠনিকভাবে এগুলোর সম্মেলন সমাপ্ত হয়েছে। তার আলোকে আমাদের গৌরীপুরেরও সম্মেলন কয়েক কিছুদিন আগে হয়েছে, গত অক্টোবরে হয়েছে আর কি। আমাদের গৌরীপুরের সম্মেলন সদ্য সমাপ্ত হয়েছে। আমরা বিভিন্ন থানায় ঘুরেছি, উপজেলায় ঘুরেছি, আমরা দেখেছি 17-18 বছর ধরে কমিটি নাই, তাহলে এখানে আওয়ামী লীগ কীভাবে শক্তিশালী হলো? আসলে মূলত এটা হচ্ছে আওয়ামী লীগ, ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের জোন। এখানে বঙ্গবন্ধুর কর্মী তৈরি সব কিছু, সবাই শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, এটা আওয়ামী লীগের ময়মনসিংহ জোন। আমাদের বিশেষ করে 39টা আসন ছিল বৃহত্তর ময়মনসিংহের, এবং বৃহত্তর এই 39টা আসনের ভিতরে ম্যাক্সিমাম আসনে যখন আমরা নৌকায় দিতে পারতাম নেতৃত্বে, তখনই কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করে আর কি। এই কারণে সাংগঠনিকভাবে অটোমেটিক্যালি এই মাটি থেকে আওয়ামী লীগের লোকজন এমনি তৈরি হয়ে থাকে। এদেরকে শুধু সংগঠিত করা, এদেরকে একত্রিত করে আগামী দিন মার্চ করতে পারলে আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আর কয়েক মাস পরে, আওয়ামী লীগ কি প্রস্তুত কিনা? আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ আমরা পূর্ণ প্রস্তুত আছি। আমরা আগামী দিন যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা এই আসনগুলা, শুধু গরিপুর নয়, ময়মনসিংহের 11টি আসন, সকল আসনে আমি যতটুকু খবর জানি এখানে সবাই মোটামুটিভাবে প্রস্তুত আছে। ইনশাল্লাহ সব ম্যাক্সিমাম আসনে আমরা নেতৃত্বকে, নৌকামারকে উপহার দিতে পারবো। এই 14 বছরে কি উন্নয়ন করেছেন যে জন্য এইখানকার মানুষজন আপনাদের ভোট দেবে? আসলে এখানকার মানুষ আমাদেরকে ভোট দেবে এই কারণে, আমাদের জননেত্রী শেখ হাসিনা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, তিনি মানুষকে যা বলেন তিনি তা করে দেখান। প্রথম তিনি অঙ্গীকার দিয়েছিলেন দিন বদলের অঙ্গীকার, এরপরে সরকারে দিয়েছিলেন ডিজিটাল সরকার। মানুষ অবাক হয়ে গিয়েছিল যে ডিজিটাল সরকারটা আবার কি, কিন্তু উনি প্রমাণ করেছেন যে ডিজিটাল সরকার কি, ঘরে বসেই সব কিছু হয়। এখন নেত্রী আগামী দিনে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, 18 কোটি মানুষকে, 17 কোটি মানুষকে স্মার্ট বাংলাদেশের। এবং আজকে যে উন্নয়ন বাংলাদেশে হয়েছে, এই উন্নয়নগুলো কিন্তু আড়ালে নয়, দৃশ্যমান বিধায়ী, কিন্তু মানুষ এই ময়মনসিংহে কি উন্নয়ন হয়েছে? ময়মনসিংহের সার্বিক সরকারের আসলে ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে। আমরা মনে করেন এখানে ব্রহ্মপুত্রের উপরে আমরা 3টা ব্রিজ পেয়েছি, ইতিমধ্যে এগুলার কাজগুলো সম্পন্ন হবে। আমরা ময়মনসিংহের ফোর লেন রাস্তা পেয়েছি, পাশাপাশি অন্যান্য রাস্তাগুলো ইতিমধ্যেই, ফিডারের যে রাস্তাগুলো ছিল ওই রাস্তাগুলো ইতিমধ্যে কাজ হয়েছে, রাস্তা হয়েছে, অনেক জায়গায় রাস্তার কাজ হচ্ছে। এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আসলে মানুষের কাছে দৃশ্যমান, পরিষ্কার। ময়মনসিংহ বিভাগও হয়েছে এর আগে। আমি জানতে পেরেছি যে আপনি এখান থেকে, এই গৌরীপুর থেকে মনোনয়ন চাইবেন, তিন আসন থেকে, কেন চাইবেন? আমি গৌরীপুর থেকে মনোনয়ন চাইবো এই কারণে, আমি দীর্ঘদিন আমি ছাত্র রাজনীতি করেছি। আমি দুঃসময়ে যখন দলের অত্যন্ত এবং দেশের ক্রান্তিকাল, 2001 সনের পর থেকে আমি ছাত্রলীগের কনভেনার ছিলাম, 2004 পর্যন্ত, 2004-এর পরে 2010 পর্যন্ত ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। এরপরে পরবর্তী সময় আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পরে, 2016-তে সম্মেলন হওয়ার পরে আমি জেলা আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি হয়েছি। আমার বিরুদ্ধে 34টি মামলা দায়ের করা হয়েছিল, তখন এসপি কোহিনুর ছিল। ময়মনসিংহের রাজনীতি করাটা খুব দূরহ ব্যাপার ছিল, সে আমাকে ক্রস ফায়ার পর্যন্ত করতে চেয়েছে, এরকম পরিস্থিতি ছিল রাজনৈতিক কারণে। তাই ওইগুলা মোকাবেলা করেই আমি আসি। আর গৌরীপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক, জননেত্রী শেখ হাসিনার যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম। আমার আত্মবিশ্বাস, যদি আমাকে নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়, আমি জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি নির্বিঘ্নে উপহার দিতে পারবো। শুনছিলেন যে সামনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে, সব সাংগঠনিক কমিটিগুলো করা হচ্ছে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল আয়োজন। পরবর্তীতে নতুন কোন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো নির্বাচন ঘিরে তাদের রাজনৈতিক ভাবনা।